7 দিন পর মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা এখন কিছুটা দৃশ্যমান। আজ অষ্টম দিনের অভিযানে ফেরিটি পারে তোলা হতে পারে। সকাল 10টায় অভিযান শুরুর কথা থাকলেও তীব্র কুয়াশার কারণে তা হতে দেরি হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যায় ডুবে যাওয়া ফেরি কিছুটা দৃশ্যমান হয়। আরও কিছু প্রক্রিয়া শেষে আজ পারে তোলার আশা করছেন বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক এম এম আজগর আলী। গত কয়েকদিনের অভিযানে ডুবে যাওয়া 9টি ট্রাকের মধ্যে 7টি উদ্ধার করা হয়েছে। বাকি 2টি ট্রাকের মধ্যে 1টির সন্ধান মিলেছে, সেটা আজ তোলা হবে।